নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। উন্নয়নের ইস্যুতে বিধানসভা সফরে আজকে থাকছে 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে গত 4.5 বছরে কতটা উন্নয়ন হয়েছে, কতটা অনুন্নয়ন রয়েছে, সে সম্পর্কে নেতৃত্বদের কি মতামত রয়েছে শোনাব আপনাদের জনগণের বক্তব্য। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রের কার্যত বর্তমানে বিধায়ক জোশাবির ত্রিপুরা সিপিএমের পক্ষ থেকে এবং সিপিএমের পক্ষ থেকে বিধায়ক রয়েছেন, তবে বিজেপি থেকে শুরু করে সিপিএম সকলের কি বক্তব্য রয়েছে সেই বক্তব্য তুলে ধরার পালা। প্রথমে শুনব বিজেপির পক্ষ থেকে বিকাশ বৈদ্য কি বলছেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে, শুনুন। আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বিকাশ বৈদ্য। আমার পাশে রয়েছেন আমাদের মন্ডল কমিটির সহসভাপতি রতন বৈদ্য। আমার অপর পাশে রয়েছে আমাদের দক্ষিণ জেলার সদস্য সুবক্তা মহেন্দ্র বিশ্বাস। মূলত আজকে আমরা 38 জুলাইবাড়ি মণ্ডলের বিগত যে 5 বছর, এই 5 বছরের মধ্যে আমাদের জুলাইবাড়ি এলাকার মধ্যে অনেক উন্নয়ন হয়েছে, যেটা 25 বছরের রাজত্ব হয়নি। আমরা আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা এলাকার মধ্যে আমরা আমাদের সরকার আসার আগে, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সরকার, প্রত্যেকটা প্রতিশ্রুতি প্রায় 90% পালন করেছে। আমাদের জুলাইবাড়িতে আমাদের এগ্রিকালচারের সুপারিনটেন্ডেন্ট অফিস উদ্বোধন হয়েছে। আমাদের জুলাইবাড়িতে বাইকরা এলাকার মধ্যে আমাদের সরকার থেকে আমাদের সরকার বাহাদুর আমাদের ইংলিশ মিডিয়াম, বাইকরা ইংলিশ মিডিয়াম ঘোষণা দিয়েছে, প্রকারান্তে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে শুরু করে সরকারের ধান ক্রয় থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমাদের জুলাইবাড়ি বিধানসভা এলাকার মধ্যে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি আমাদের সরকার কৃষকদের কাছ থেকে যে ন্যায্য মূল্যে ধান ক্রয় করছে, ব্যাপক সাড়া মিলছে। কৃষকরা আজকে কৃষকের মুখে হাসি ফুটছে যে আমরা বিগত 25 বছর সময় কোনোদিন 1 কেজি ধান ক্রয় করেনি কৃষকদের কাছ থেকে। পাশাপাশি আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের গ্রামের রাস্তাগুলোর মধ্যে জুলাইবাড়ি বিধানসভার বিভিন্ন জায়গায় পেপার ব্লক হয়েছে, সিসি রুট হয়েছে, সামগ্রিক দিক থেকে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের সরকার জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। আমাদের সরকারের যে উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি, সেটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে। তো আজকের দিনে আমরা বলতে পারি আমাদের সরকার আসার পর নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করতে যাচ্ছে। আপনারা দেখেছেন আমাদের জুলাইবাড়ি বিধানসভার গত 31 ডিসেম্বর আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ আমাদের জুলাইবাড়ি বিধানসভা এলাকার মধ্যে এসেছেন। জুলাইবাড়িতে একটা প্রকাশ্য সমাবেশ হয়েছে, সেই প্রকাশ্য সমাবেশে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছেন। তো সুতরাং আমাদের জুলাইবাড়ি বিধানসভায় অনেক সাড়া মিলছে, জাতি থেকে শুরু করে উপজাতি থেকে শুরু করে সামগ্রিকভাবে জুলাইবাড়ি এলাকার অনেক উন্নয়ন হয়েছে, যার ফলশ্রুতিতে গতকাল আমাদের সেই সাবরুম থেকে শুরু হয়েছে জনবিশ্বাস যাত্রা। আপনারা দেখেছেন সেই জনবিশ্বাস যাত্রা আমাদের নরেন্দ্র ভাই মোদি আস্তাবল ময়দানে এসেছিল, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাইজি সাবরুমে এসেছিল, হাজার হাজার লোক জুলাইবাড়ি থেকে গিয়েছে, সমগ্র দক্ষিণ ত্রিপুরা থেকে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছে। আমরা দেখেছি আমাদের জুলাইবাড়ি বিধানসভা এলাকায় অনেক উন্নয়নের ফলে, যার ফলশ্রুতিতে আমাদের জুলাইবাড়ি এলাকার মধ্যে ব্যাপক পরিমাণে আমরা সাড়া পাচ্ছি। আমরা বলতে পারি 2023 বিধানসভা নির্বাচনে আমাদের জুলাইবাড়ি এলাকায় পদ্মফুল ফুটবে এবং পদ্মফুলের প্রার্থী জিতবে। 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন। আগামী 23 বিধানসভা নির্বাচন, অর্থাৎ এই বছরে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী রয়েছে বিজেপি নেতৃত্ব। তবে এর পাশাপাশি বিরোধীদের কি বক্তব্য রয়েছে শুনব। বিরোধী দল সিপিআইএম এর পক্ষ থেকে নিশান মজুমদার কি জানাচ্ছেন উন্নয়ন এবং অনুন্নয়ন সম্পর্কে, শুনুন। আমার নাম নিশান মজুমদার, আমি শান্তিবাজার ডিএফআই বিভাগীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। আমি জুলাইবাড়ি 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের একজন ভোটার। সাদা পাচ্ছেন দেখুন, আমাদের প্রথম কথা হলো গিয়ে
বিজেপি সরকার আসার পর আমাদের দুটা পরিবর্তন দেখতে পাচ্ছি, একটা সামাজিক একটা সাংস্কৃতিক। দেখেন আমরা একটা সমাজ ব্যবস্থার মধ্যে আছি, আপনারা সবাই জানেন কালকে একটা রথযাত্রা হয়েছে, এটা পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তির দিনে কখনোই আপনার রথযাত্রা হয় না, এখানে এখানে কখনোই রথযাত্রা হয় না, এই সময়ে ওরা রথযাত্রা করছে, এটা একটা সামাজিক অবক্ষয়। আর দ্বিতীয়ত কথা হলো গিয়ে যে যুবক শ্রেণীরা আছে, যুবক শ্রেণীদের মধ্যে একটা জিনিস আপনারা নিউজ ভ্যানগার্ডকে বলবো, আপনারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে গেছেন, আপনারা একটা বাইট তুলে দিন যেখানে আমরা বলেছি বিজেপির চামড়া খুলে নেব আমরা এবং কংগ্রেসের চামড়া খুলে নেব আমরা। আমরা কখনো বলিনি আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি না, কিন্তু আজকে বিজেপির কিছু বকাটা ছেলে যেখানে মিছিল করতে যাচ্ছে ওখানে বলছে সিপিএমের চামড়া খুলে নেব আমরা। তাই সাধারণ অংশের মানুষ এই সংস্কৃতিকে বিশ্বাস করে না, আমরাই বিশ্বাস করি শান্তি সম্প্রীতি, এই এই লক্ষ্যে আমরা চলছি এবং মানুষ যথেষ্ট সাড়া দিচ্ছে। এই সাড়ার মধ্যে দিয়ে 2023 আমি একটাই কথা বলতে চাই, আবার পুনরায় বামপন্থী সরকার আসতে চলছে। উন্নয়ন তো করতে পারিনি, উন্নয়ন যদি আপনি দেখতে হয় উন্নয়ন দেখতে গেলে বিজেপির নেতৃত্বদের বাড়িতে যেতে হবে, ওদের বাড়িতে গেলে দেখবেন একতল ভবনটা দ্বিতল হয়ে গেছে, উন্নয়ন খালি ওই জায়গাতেই হয়েছে। প্রতিশ্রুতির মধ্যে কি বেশিরভাগ করতে পারেনি? না, আমি তো প্রতিশ্রুতির মধ্যে বেশিরভাগ কেন কিছুই করতে পারিনি। এরা রেগার মজুরি 340 টাকা থেকে শুরু করে 2000 টাকা ভাতা, 2000 টাকা ভাতা আজকাল করেছে কিন্তু তিন মাস না দিয়ে এক মাস দিচ্ছে। হ্যাঁ, ওই হিসাবে আপনি ঘরে যদি 700 টাকা ভাতা থাকতো, তিন মাসে যদি ভাতা আসতো 2100 টাকা আসতো, ওই জায়গাতে তিন মাস অনেকে তিন মাস ভাতা পায়নি, এক মাস ভাতা পেয়ে, এর মানে 2000 টাকা পেয়েছে তিন মাসে, হিসাবে তো 100 টাকা কম, পরের কিস্তিতে পাবে বলছে কিন্তু এখনো অবধি সবাই সঠিক পরিমাণে ভাতা পায়নি। রেগার মজুরি তো আপনারা দেখছেন 340 টাকা, এটা হয়নি, এটা ম্যানিফেস্টোতে সরাসরি রেখা ছিল, যুবকদের জন্য স্মার্টফোন ছিল। আপনি বলুন তো কোন বিজেপি, যারা 5000 টাকা করে কলেজ স্টুডেন্ট আছে, যারা 5000 টাকা করে পেয়েছে, কোন বিজেপির নেতা আছে যারা 5000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে? যে স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি ছিল তাতেও বৃথা। সমস্তকে সপ্তম পে কমিশন, আমার এখনও স্পষ্ট খেয়াল আছে সপ্তম পে কমিশনের ব্যাপারে অমিত শাহজি বলেছিলেন 3 তারিখে সরকার গঠন হলে 4 তারিখ থেকে সরকার সপ্তম পে কমিশন পেয়ে যাবে। কোথায় কর্মচারীরা সপ্তম পে কমিশন পেয়েছে? যেখানে বামপন থাকাকালীন 13 থেকে 18 মধ্যে টোটাল 46% দিয়ে দিয়েছিল, এই সরকার আসার পরে 18 থেকে 23 মধ্যে যেখানে শুধু 21% দিয়ে দেওয়া হয়েছে, 21% না দুঃখিত 20% দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আপনার রোজগার, রোজগারের ক্ষেত্রে যুব অংশের রোজগারের ক্ষেত্রে একটা বিশেষ বিশেষ প্রশ্ন তারা বলেছিল, প্রতি ঘরে রোজগার, প্রতি ঘরে রোজগারের ক্ষেত্রে আমি এর কথা বলছি না যে প্রতি ঘরে সরকারি চাকরি, এই কথা আমিও বলছি না, কিন্তু তারাই বলেছিল বছরে 50,000 চাকরি হবে, বছরে যদি 50,000 চাকরি হয় 5 বছরে 6 লক্ষ চাকরি, ওই হিসাবে জুলাইবাড়ি বিধানসভাতে 10,000 চাকরি আসার কথা ছিল, ওই চাকরিগুলো কোথায় গেল? সাধারণ কিছু ট্রেডের মাধ্যমে চাকরি হয়েছে, ওই ট্রেডের যে চাকরিগুলো হয়েছে এইগুলোর ওই যে ছেলে মেয়েদের চাকরি হয়েছে ওই ওদের পোস্টিং অনেক দূরে। হ্যাঁ, এই হলো রোজগারের ক্ষেত্রে বিজেপি সরকার টোটালি বৃথা, যুবকদের জন্য কোনো কিছুই করেনি। এলিজিবিলিটি টেস্টে বিজেপি সরকার যে চাকরিগুলো দিয়েছে এগুলো 2015 থেকে ট্র্যাক শুরু হয়েছে, এই ট্র্যাডের ক্ষেত্রেও 2015 থেকে যখন ট্র্যাক শুরু হয়, 2018 মধ্যে আপনি দেখে থাকুন যারা ট্র্যাক পাস করেছে তাদের 6 মাসের মধ্যে নিয়োগটি হয়েছে, আর আজকের দিনে ট্র্যাক 2018 পরে যারা ট্র্যাক পাস করেছে এমনও আছে যারা 2-2.5 বছর পরে ওদের নিযুক্তি হয়েছে। তো এই ক্ষেত্রে বিজেপি সরকারের আমি কোনো প্রভাব এবং কোনো কাজ এখানে দেখতে পাচ্ছি না। সিপিএম নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন, দাবি দাওয়া এবং প্রতিশ্রুতি পূরণে সরব হয়েছে সিপিএম নেতৃত্ব। তবে ভোটে যেহেতু সামনে, তাই একে অপরের দিকে আঙুল তোলা এবং কাদা ছোড়াছুড়ি, যেটা একেবারে স্পষ্ট এবং খুব বাস্তব চিত্র, সেই ছবি কার্যত ধরা পড়ছে বিধানসভা কেন্দ্র ভিত্তিক রাজনৈতিক নেতৃত্বদের বক্তব্য থেকে, যেমনটা প্রকাশ। এর পাশাপাশি মথার কি বক্তব্য রয়েছে শুনব, মথার পক্ষ থেকে শিহানু মগ কি জানাচ্ছেন উন্নয়ন এবং অনুন্নয়নকে কেন্দ্র করে 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে, শুনুন। শিহানু মগ YTF কেন্দ্রীয় কমিটির সহসভাপতি থেকে, দেখুন এখন তো বিধানসভা ইলেকশনের দোর গোড়ে, তো আমরা এই মুহূর্তে প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে আমরা ডোর টু ডোর প্রচারে নেমেছি, এবং আমাদের পার্টি সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ মানিক্য কিছুদিনের মধ্যেই আসবেন, বিশেষ করে সাউথকে নিয়ে ওনার অনেক, সাউথ ডিস্ট্রিক্টকে নিয়ে ওনার অনেক চিন্তাভাবনা আছে, এবং আমাদের দলীয় কর্মসূচি ডেলিই চলছে,
প্রত্যেকটা এলাকায় যেসব এলাকার মধ্যে মানুষ বিশেষ করে এই বিজেপি আইপিপির জোট সরকারের নেতারা বড় বড় কথা বলে, কিন্তু এইসব এলাকাতে ওনারা এই পাঁচ বছরে মধ্যে একবারও ঢুকেননি। আমরা গিয়েছি, মানুষের পাশে গিয়েছি, কি সমস্যা এবং কি সমস্যার সমাধান আমরা করব আগামী দিনে, আমরা লোকেদের সাথে কথা বলেছি এবং খুবই ভালো রেসপন্স, এবং আগামী দিনে এর ফলাফল ভালোই হবে। দেখুন, প্রতিশ্রুতি 2018 সালে যেগুলো দিয়েছে আমি একে একে বলি, ঘরে ঘরে রোজগার বলুন, মিস কলে চাকরি বলুন, রেগার মজুরি 340 টাকা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই তো ওনারা পূরণ করতে ব্যর্থ। তাছাড়া বেকারদের চাকরি বলুন, তারপর কর্মচারীদের সপ্তম পে কমিশন, আপনারা সকলেই জানেন বা মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, ওনারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল 18 আগে এগুলি ওনারা পুরোপুরি পূরণ করতে ব্যর্থ। এবং তাছাড়া 2023 ইলেকশন এখন আমাদের দোরগোড়ায়, আর বাকি আর মনে করুন আপনি 1.5 থেকে 2 মাস, তো এই ইলেকশনের আগেও ওনারা এই প্রতিশ্রুতিগুলি পালন করতে পারবে না। এবং আপনি যে বৃদ্ধ ভাতা 2000 টাকা, এটা ওনারা 2018 সালের আগে বলেছে, এটাও লাস্ট মুহূর্তে গিয়ে ওনারা মানে প্রতিশ্রুতি রাখতে পেরেছে, মানে প্রতিশ্রুতি রাখতে পেরেছে আমি সেটা বলবো না, কিছু সংখ্যক লোকের কাছে এই 2000 টাকা ঢুকেছে, কিন্তু এটাও পুরোপুরি আপনি যদি রিপোর্ট কার্ড দেখেন এবং প্রতিশ্রুতি যে লিস্টটা দেখেন, ওনারা পুরোপুরি আমার মতে পূরণ করতে ব্যর্থ। এবং 2023 আগে এই কারণে হয়তোবা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও পদ থেকে সরানো হয়েছে, এবং নতুন একজন নতুন মুখকে সামনে রেখে ওনারা 2023 সালে লড়াই করবেন। 38 জুলাই বারে তো কিছুই করতে পারিনি, আমি তো বলছি বারবার, বিগত বাম শাসনেও 38 জুলাই বারে বঞ্চিত, বিজেপি আমলেও বঞ্চিত, সেজন্য মানুষ পুরোপুরি তৈরি, বিশেষ করে 38 জুলাই বাড়িতে যেভাবে হোক আমরা সরকারে আসলে আমরা অনেক কিছুই আমরা করতে যাব। কারণ কিনা দেখুন, বিশেষ করে এডিসি এলাকাগুলি 10টা এডিসি ভিলেজ, 14টা গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের অবস্থাও সেম আর এডিসি ভিলেজগুলির অবস্থাও সেম, কোনো প্রকার উন্নয়নই হয়নি, উন্নয়নের কোনো ছোঁয়াই আমরা দেখতে পারি না। কারণ প্রত্যেকটা জায়গায় গেলে বেকার থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষেরই একটাই আশা কাঙ্ক্ষা ছিল, 18 সালে সরকার আসলে কিছু হবে, কিন্তু বর্তমানে দেখা গেছে বিজেপি আইপিএফটি জোট সরকার কিছু করতে পারেনি। তো মানুষ এখন ভরসা করছে ত্রিপুরা মাথার প্রতি, মহারাজা প্রদীপ মানিক্যের প্রতি। রাজনৈতিক নেতৃত্বদের বক্তব্য আপনারা শুনলেন, তাদের প্রেক্ষাপট থেকে ওনারা জানাচ্ছেন কতটা উন্নয়ন হয়েছে, কতটা অনুন্নয়ন রয়েছে। 38 জুলাই বাড়ি কেন্দ্রে তৎসঙ্গে গোটা রাজ্যে এমনই বেশ কিছু বক্তব্য পেশ করেছেন রাজনৈতিক নেতারা। তবে সাধারণ জনগণ কি বলছেন, কতটা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছেছে তাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে, শুনুন। আপনার নাম? নকল পাল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম? এই জায়গা, এই জায়গার নাম কি? ভাইগোড়া। সাধারণত আমরা তো ব্যবসা বাণিজ্য করি, বাজার ঘাটে থাকি, যে 25 বছর সিপিএম আমরা দেখছি যে সিপিএম যে কী কী করছে জনসাধারণের জন্য, বা বাজারঘাটে আমরা চলাফেরা করতে কিছু সময় এমন সমস্যা হয়েছে যে দোকানদারি করতেও সমস্যা হয়েছে, বছরের মধ্যে বহু চান্দা টান্দা জমা লাগতো, কিন্তু বিজেপি আমলে আমরা কোনো চান্দা টান্দা দিই না, বা কোনদিন তারা আইসিও না যে চান্দার জন্য। যেমন আমরা এখন যদি রাত্রে 12টা 1টার দিকে বাড়ি ঘরে যাই, আমরা সুন্দর মতো আরামে যাই, কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, এক্ষেত্রে আমরা খুব সন্তুষ্ট, খুব আরামে আছি আমরা। যে 25 বছর বহুত সন্তান দেখছি বাড়ি ঘরে, যেমন বহুত কিছু দেখছি আমরা, যে বাজারে ঘাটে যে যে ব্যবসা বাণিজ্য করতে গেলে বছরের মধ্যে চান্দা কত চান্দা দিতে হতো, যে শুধু চান্দা বছরের মধ্যে এই ভাতা এই ভাতা অনেক ভাতা, কিন্তু বিজেপি আমলে আমরা অতটুকু শান্তিতে আছি যে আমরা কোনো চান্দা দিতে হয় না, কাউকে 1 টাকা দিতে হয় না, কেউ আমাদের কাছে 1 টাকার জন্য আসে না। বিজেপির কত প্রোগ্রাম হয় শুনি আমরা দেখি, কিন্তু কোনোদিন চান্দা তারা কোনোদিন আমাদের কাছে চান্দার জন্য আসেনি। এটাতে আমরা যেমন পঞ্চায়েতগুলো, যেমন আমি 25 বছর দেখেছি আমার পঞ্চায়েতে, যে আমার পঞ্চায়েতে যে 25 বছর যে সিপিএম যে 25 বছর যে কাজকর্ম করেনি, এখন যে বিগত যে আমরা যে 5 বছর বিজেপি সরকার যে কাজকর্ম করেছে, যা জায়গা যে মানুষকে ঘর লেপটিন যেভাবে দিয়েছে, হ্যাঁ, যে সুযোগ সুবিধা তারা পেয়েছে বা আমরা পেয়েছি, এটাতে আমরা সন্তুষ্ট। এই যে আরও দেখেছি আমরা যে 25 বছরে যে চাকরির ব্যাপার, যেমন
আমরা যে 25 বছর দেখলাম যে চাকরি যারা দিয়েছে, যে বামপন্থ সরকার যে চাকরিগুলো দিয়েছে, হ্যাঁ ওতে কমিশন দিয়ে চাকরি নিত, কিন্তু এখন আমরা এটা দেখেছি যে বিজেপি সরকারে আমরা এটা দেখতে পাচ্ছি যে চাকরি যে কারোর যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে, কাউকে কোনো নেতাকে কোনো বিজেপি নেতাকে কাউকে ধরতে হয় না, কিছু দিতে হয় না, টাকা পয়সা দিতে হয় না, তারা আরামে যে যেভাবে তার যোগ্যতা সেভাবে চাকরি পাইছে বা পাইতে আছে, আমরা যা দেখতে আছি পত্রিকা দেখতে আছি টিভিতে দেখতে আছি, এটাই আমাদের ভালো লাগতে আছে, এইটাই আমরা যে হ্যাঁ এটাই আমরা চাই যে শান্তিটাই বড় জিনিস, যে শান্তিতে যে চলতে আছে এটাই আমরা চাই। আপনি এই জায়গাটার নাম কি? কলসিমুখ আত্মমুখপানে। আপনি 38 জুলাই বাড়িতে ভোট দেন? হ্যাঁ। এই সরকারের আমলে কিছু কী কী পাইছেন আপনারা? কিছু পাইছি না। কিছু পাইছেন না? না। ঘর আছে আপনাদের? ঘর নাই। ঘর দিছে না? ঘর পাইছে না, ঘর তো নাই, আমরা গরিব মানুষ কই পাবে? এই সরকারের আমলে কিছু পাইছেন না? না। কিছু পাইছেন না যে এই ব্যাপারে আপনারা কাউকে জানাইছেন? এমএলএ বা কোন নেত্রী জানাইছেন? জানাইছি তো কিছু দেয় না। কি কয় জানালে? তারা কয় দিব দিব কয় থাকে। অর্জুন পাল। এটা কোন জায়গা? এটা আপনি বিগত 25 বছর সিপিএম ছিল, এখন 5 বছর বিজেপি সরকার ছিল, আপনি কোন সরকার বা কোন সরকার আসার পরে এই বছর 5 বছরে আপনি কেমন সুবিধা পেয়েছেন না বিগত সরকারের সুবিধা পেয়েছেন? এই সরকার আমার পরে আমি ল্যাপটপ পেয়েছি, ঘর পেয়েছি, কৃষক ভাতা পেয়েছি। তাহলে সুযোগ সুবিধা সব পাইছি, মোটামুটি পরিস্থিতিও ভালো, এখন ব্যবসা বাণিজ্য মোটামুটি চলছে ভালো। একটা এলাকা এখানে আপনার এখন রাবারের রেটটা যে অবস্থা, এখানে এখন রাবার যারা চাষি বা রাবারের উপর ভিত্তি করে যাদের পরিবার চলত তাদের অবস্থাও খুব করুণ। তারা ট্রেফিং করে এত শ্রম দিয়ে হাজিরাটা পর্যন্ত উঠাতে পারে না, কারণ প্রতিটা লোকেরই 100। আর এলাকার অবস্থা যদি দেখেন, আমাদের এই এলাকাটা দীর্ঘদিন একটা বঞ্চিত এলাকা বললেই চলে, কারণ আমাদের এলাকাতে এই গভর্নমেন্ট আসার পরে কোথাও আমরা 2-4টা ইটও লাগানো হয় নাই, আর মানুষের পারিবারিক অবস্থা ক্রয় ক্ষমতা টোটালি নাই বললেই চলে। আবারের যাও এই এলাকাটা 38 জুলাই বাড়ি বিধানসভা কেন্দ্রে সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বদের বক্তব্য শুনলেন, সকলেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কতটা উন্নয়ন পৌঁছেছে, কতটা অনুন্নয়ন রয়েছে সে সম্পর্কিত জনগণের বক্তব্য এবং নেতৃত্বদের বক্তব্য শোনালাম আপনাদের সামনে শুধুমাত্র বিনা এডিটে। নিউজ ভ্যানগার্ড শুরু করেছে আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান, বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে যাবতীয় তথ্য যাবতীয় আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য নিউজ ভ্যানগার্ড রয়েছে বদ্ধপরিকর। তবে 38 জুলাই বাড়ি বিধানসভা কেন্দ্র এখানেই শেষ হচ্ছে না, এরপরে থাকছে নেতৃত্বদের নিয়ে বিশেষ টক শো, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, সুতরাং কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন, নজর রাখুন নিউজ ভ্যানগার্ড।